হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো গাইজ, আজকে হচ্ছে সেই স্পেশাল দিন, তো সারপ্রাইজ ডে আজকে। তো ভিডিওতে যেটা তোমাদেরকে বলেছিলাম যে একটা খুবই বড় সারপ্রাইজ আসতে চলেছে, তো সেটা আজকে। তো এখন আমি বলবো না জিনিসটা কি। তো আর আজকের ভিডিওটা আমি করতে পারবো না, মানে আমি যেতে পারবো না, তো সেই জায়গাটাতে কৃষ্ণ যাবে। তো ভিডিও ক্লিপগুলো কৃষ্ণর থাকবে, তো সেখান থেকে দেখে নেবে। আর আজকের ওয়েদারটা হচ্ছে বেশ ভালো, দুদিন রোদ ছিল, তো আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার, তো মনে হচ্ছে হয়তো বৃষ্টি হতে পারে। তো ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে তোমরা জানতে পারবে কি সারপ্রাইজ। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি কথা না বলে চলো আজকে ভিডিওটা স্টার্ট করি, আর সারপ্রাইজটা তোমরা কি সেটা ভিডিওতে তোমরা জেনেই নাও। তো চলো তাহলে স্টার্ট করা যাক। আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি নিউ সিনা কারবাজার। হ্যাঁ, সারপ্রাইজ আছে একটা, যে আমার দাদা ভাই একটা গাড়ি পারচেস করছে। সো আমি চলে এসেছি গাড়ির কাছে। এ দেখো, ওখানে কিছু কিছু গাড়ি আছে, এটা যেমন জিপ, কম্পাস, থার, বাট আমার ফেভারিট গাড়ি হচ্ছে অনলি ওয়ান ফরচুনার। এইসব গাড়ি আমার চোখে ধরে না। হ্যাঁ, ভালো। এই দেখো আরও আছে ওইদিকে, ওইদিকে একটা কোথায় শোরুম আছে বলছিলেন ওখানে। এই দেখো নিউ সিনা কারবাজার। এটা আমাদের মুর্শিদাবাদের ডিএম অফিস, যেখানে ডিএম থাকেন। আচ্ছা গাইজ, আবার একটু পরে কথা হচ্ছে। তো গাইজ, গাড়ি চলে এসেছে, এই দেখো টাটা টিয়াগো। ভেতরটা এই দেখো, এরকম পাঁচ ছজন চাপার মতো স্পেস ভালোই আছে। গাইজ, গাড়ির লুকিং এখন এরকম, একটু পরে ডেলিভারি হয়ে যাবে কিছুক্ষণ পর। সারাদিনই বৃষ্টি হচ্ছে, আর যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তো তারা জানো আমার বর্ষাকাল কিরকম পছন্দ। তো ফাইনালি গাড়িটা চলে এসেছে, তো এবার আমরা এখানে দেখছি গাড়িটাকে। Thank you.
দেখলে কি রকম বড় সারপ্রাইজ। তো এটা দাদাভাই অনেক দিনের শখ ছিল এটা নেবার, তো সেটা ফাইনালি নিয়ে নিল। তো নিয়ে বেশ ভালোই হয়েছে। আমাদের তো ছোট থেকে গাড়ি ছিল, তো এখন গাড়ি রাখার প্রবলেমের জন্য আমাদেরকে বিক্রি করে দিতে হয়েছে। তো এখন তো আমরা আর গাড়ি নিবই না, তো দাদাভাইদের গাড়ি আর আমাদের গাড়ি সেমই ব্যাপারই হলো। তো এবার যেখানে সেখানে যাওয়া যাবে গাড়িতে করে, খুবই ভালো হলো জিনিসটা। আর একটা গাড়ি থাকাও ভালো, অনেক সময় দরকারও হয়। কালকে গাড়িটা পার্কিং করবার সময় আমি ইন্ট্রো ভিডিও নিব বলে ভুলে গেছিলাম, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তোমাকে যেটা দেখালাম। তো ভিডিওটা আমাকে আজকে এসে ভিডিওটাকে এন্ড করতে হচ্ছে। এখন রেগুলার তো ব্লগ আসছে, তো এরপর একদিন ড্রাইভিং করতে যাব, যত সম্ভব কালকে যাব, সেটার ব্লগও আসবে। তো তোমরা দেখো আর এনজয় করার ভিডিওগুলো কিরকম লাগছে প্লিজ তোমাদের কমেন্টটা করো। তো আজকের ভিডিওটা বাস এইখানেই রাখছি, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এবং চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, হচ্ছে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো রিলেটেড ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো বাই।